সবার বাড়িতেই বয়স্ক মানুষজন আছেন এবং তাদের প্রতি যথেষ্ট যত্নই সবাইকে নিতে হয়। কিন্তু একটা ব্যাপার ঠিক যে বয়স বাড়ার সাথে সাথেই মানুষের স্বাস্থ্যের সমস্যা অনেক বেড়ে যায় এবং তাদের যত্নেরও প্রয়োজন হয়ে পড়ে অত্যন্ত বেশি। নানা রকম শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে, তাদের রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়, শরীরের কার্যকারিতা সেটা কী হয় স্লথ হয়ে যায়, এর ফলে কি একাধিক রোগ তাঁদের আক্রমণ করে এবং তাঁদের বৃদ্ধ বয়সে অনেক ওষুধ খেতে হয় এবং এই ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটা সহ্য করা তাঁদের পক্ষে মুশকিল হয়ে পড়ে। আর এই যে সহনশীলতার অভাব, এই যে সহ্য করতে না পারা, এর কারণে কী হয় তাঁদের চিকিৎসা করাটা একটা ঘোরতর সমস্যা হয়ে দাঁড়ায়। তো এই পরিস্থিতিতে হোমিওপ্যাথি খুব কার্যকরী একটি চিকিৎসা পদ্ধতি এবং এটি একটি অত্যন্ত সুন্দর বিকল্প হিসাবে বয়স্ক মানুষদের যে সমস্ত শারীরিক সমস্যা রয়েছে তার মোকাবিলা করতে পারে। তো আমি এখানে কয়েকটি ওষুধের কথা বলবো, এগুলো বয়স্ক লোকদের যে শারীরিক সমস্যা যেগুলো প্রায়শই দেখা যায় সেক্ষেত্রে অত্যন্ত উপযোগী। মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা এই ভিডিওটি দেখুন এবং আপনাদের মতামত দিন। তো যে ওষুধগুলো কথা বলবো এগুলো লোয়ার পোটেন্সিতে ব্যবহার করাই ভালো, কেননা উচ্চতর পোটেন্সিতে ব্যবহার করলে এদের মধ্যে অ্যাগ্রাভেশনের অনেক সময় একটা সমস্যা দেখা দিতে পারে। তো সেটা এড়ানোর জন্যে যত নিচু পোটেন্সি হবে ততই ভালো। থার্টি সি পোটেন্সিতে আমরা ব্যবহার করতে পারি। তো প্রথম যে ওষুধটির কথা বলবো সে ওষুধটির নাম হচ্ছে ওরা মেটালিকাম। এটা বৃদ্ধ বয়সের অত্যন্ত একটা উপযোগী ওষুধ, কেননা বৃদ্ধ বয়সে মানুষ অত্যন্ত একাকিত্বে ভোগেন এবং এর ফলে বিষণ্ণতা দেখা যায়, তারা সব কিছুতেই আনন্দ খুঁজে পান না এবং তাদের প্রত্যেকটা কাজের মধ্যে একটা ক্লান্তির অনুভূতি থাকে। এতে এই ওষুধটি খুব কাজে লাগে, কেননা বয়স্ক মানুষ তিনি এই যে একাকিত্বের মধ্যে থাকা বা নিঃসঙ্গ থাকা এবং এর ফলে হয় কি তিনি যে কোনো একটা সাধারণ বিষয় অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবতে শুরু করেন, এর ফলে তার মানসিক সমস্যা একটু দেখা দেয়, তার হৃদয়জনিত সমস্যা মানে হার্টের প্যালপিটেশন হঠাৎ বেড়ে যায়, হঠাৎ করে শ্বাস নিতে কষ্ট হয় এবং সবথেকে যেটা বড় ব্যাপার, কারণ বয়স হলেই করোনারি আর্টারি কী হয় একটা চোখ ঠোবার সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী ওষুধ। এটা থার্টি সি পোটেন্সিতে দুবার থেকে তিনবার দেওয়া যেতে পারে। দ্বিতীয় ওষুধটি হলো আর্সেনিকাম অ্যালবাম। এটা বয়স্ক মানুষরা যখন ঘুমোতে পারেন না, নানা কারণে তাদের ঘুম হয় না, দুশ্চিন্তা হয়, তাদের মধ্যে একটা সবসময় অস্থিরতা বোধ লক্ষ্য করা যায় এবং তারা নিজেদের সবসময় দুর্বল ভাবেন, এই ওষুধটি অত্যন্ত উপকারী। কেননা দেখা যায় অনেক সময় তারা একটা সাধারণ বিষয়ে এমন উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে ঘরের মধ্যে পাইচারি করছেন, এখান থেকে ওখানে যাচ্ছেন, মানে এক জায়গায় স্থির থাকতে পারছেন না। তো এক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত উপযোগী। এটিও ওই থার্টি সিতে দুবার থেকে তিনবার দেওয়া যেতে পারে। ব্যারাইটে কাম, এটা অত্যন্ত আরেকটি উপযোগী ওষুধ, কেননা যে যারা দীর্ঘ দিন ধরে নানাবিধ স্ট্রেস সহ্য করে আসছেন এবং এই স্ট্রেসের কারণে তারা হঠাৎ করে অকাল বার্ধক্য তাদের মধ্যে দেখা দিয়েছে, এই ওষুধটি অত্যন্ত উপযোগী। তাদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়, তাদের চিন্তায় স্বচ্ছতা থাকে না, ব্যারাইটা অত্যন্ত উপযোগী ওষুধ। এবং এই যে বয়সকালের যে স্মৃতিশক্তি দুর্বল হওয়ার একটা যে লক্ষণ দেখা যায় সেক্ষেত্রেও এটি উপযোগী। কনিয়া ম্যাক, এর রোগী
তিনি বয়স্ক এবং তার কোনো ব্যাপারেই কোনো রকম কোনো আগ্রহ নেই। তিনি অত্যন্ত লেথেজিক এবং অত্যন্ত মেন্টালি ডিস্টার্ব, তার কোনো কিছুতেই কিছু ভালো লাগে না। তো এ ব্যাপারে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। তো ক্যালকেরিয়া ফস এটা কি করে, এটা বৃদ্ধ বয়সে যে পুষ্টির অভাবজনিত যে সমস্ত রোগগুলি দেখা যায় সেক্ষেত্রে কার্যকরী। ক্যালসিয়াম শোষিত হয় না এই বয়সে, হাড়ের ঘনত্ব কমে যায়, হাড়ের কি হয় হাড়কে ভঙ্গুর করে দেয়। তো ক্যালকেরিয়া ফস এটা যদি বায়োকেমিক পদ্ধতিতে 6x চারটে করে ট্যাবলেট যদি তিনবার করে খাওয়া যায় তাহলে ক্যালসিয়াম শোষিত হতে পারে এবং অস্টিওপোরোসিস হবার সব রকম লক্ষণ দূরে থাকে। হাঁটুর ব্যথায় যারা ভোগেন এবং স্পেসিফিক্যালি যারা বাঁ হাঁটুর সমস্যায় বিশেষভাবে ভোগেন তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস ওষুধটি অত্যন্ত কার্যকরী। ক্যালকেরিয়া কার্ব এটি সাধারণত যে সমস্ত বৃদ্ধ ওবেজ মানে যাদের একটু স্থূল দেহ, যাদের মধ্যে রক্তের অল্পতা রয়েছে মানে রক্তাল্পতায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে খুব কার্যকরী। এরা খুব বেশি পরিশ্রম করতে পারেন না, অল্প পরিশ্রমে হাঁপিয়ে যান এবং এদের হার্ট খুব একটা যে দুর্বল সেটা বোঝা যায় এই কারণেই যে তারা কোনোরকম স্ট্রেনুয়াস কাজ করতে পারেন না, চাপের কাজ করতে পারেন না, মানসিকভাবে অত্যন্ত দুর্বল। কোনো খারাপ খবর কোনো একটা হঠাৎ কোনো খবর পেলেই হঠাৎ উত্তেজনা তাদের বিভ্রান্ত করে তোলে এবং তারা সেই সময় কী করেন না কাজকর্ম ছেড়ে দিয়ে চিন্তা করতে শুরু করে। এরপরে ওষুধটি হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম এটা সাধারণত পেট ফাঁপা হজমের সমস্যায় এটা উপকারী। যখন পেট ফেঁপে গিয়ে শ্বাস নিতে অসুবিধা হয়, যখন কোনো বৃদ্ধ মানুষ খেতে পারেন না, তাতে খাবার কোনো আগ্রহ তৈরি হয় না, একটু খেলেই মনে হয় অনেক খাওয়া হয়ে গেল, সেই সময় এই ওষুধটি প্রয়োগ করলে অত্যন্ত উপযোগী। এটি 30% একবার সকালবেলায় বা সন্ধেবেলায় একবার বা 200 শক্তিতে সন্ধেবেলায় একবার দিলেও এটি খুব কার্যকরী। নাক্স ভূমিকা এটিও খুব ভালো ওষুধ। যে সমস্ত বয়স্ক মানুষ অত্যন্ত সেন্সিটিভ তাদের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে এবং ধরুন যারা অত্যন্ত এককালে মাদক সেবন করেছেন যার ফলে সেটা ছেড়ে দেওয়ার পরবর্তী পর্যায়ে তাদের অনেক রকম সমস্যা দেখা যাচ্ছে, বিশেষত হজমের সমস্যা তো সবথেকে বড় ব্যাপার। তো হজমের সমস্যা তাদের এমন ব্যতিব্যস্ত করে তুলেছে যে তারা সব খাদ্য গ্রহণের আগেই অত্যন্ত খুঁতখুঁত করে, তাদের মেজাজ অত্যন্ত কিটকিটে হয় এবং তারা একটুতেই রেগে যান। এই মানুষদের ক্ষেত্রে নাক্স ভূমিকা অত্যন্ত উপযোগী ওষুধ। এটা 2-3 বার দিতে পাওয়া যায় অথবা শোবার সময় 1 বার দিলেও উপযোগী। এরপরে ওষুধটি হচ্ছে প্লাম্বার মেট, কেননা বৃদ্ধ বয়সের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য একটা খুব বড় সমস্যা, তাদের অত্যন্ত বেশি এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাতে হয়, এর ফলে তাদের শরীর স্বাস্থ্যের উপরেও চাপ পড়ে। তাদের যেহেতু এক জায়গায় স্থির থাকেন তারা বেশি কাজ করতে পারেন না, তার সেই কারণে ডাইজেস্টিভ সিস্টেম খুব একটা ভালো থাকে না এবং এই জন্যেই কনস্টিপেশনের একটা সমস্যা তাদের সবসময় ঘিরে থাকে। তো যখন এই কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা খুব অ্যাকিউট হয়ে যায় তখন প্লাম্বাম অত্যন্ত উপযোগী ওষুধ। মানুষটি বয়স্ক মানুষটি তিনি স্ট্রেন দেন, টয়লেট যান স্ট্রেন দেন, কিন্তু তিনি তার স্টুল পাস করতে পারেন না, কেননা তার স্টুল অত্যন্ত হার্ড হয়ে যায় এবং কিছুতেই বের হতে চায় না। এর ফলে কী হয়, অত্যন্ত স্ট্রেন দেওয়ার ফলে তাদের মলদ্বারে ব্যথা হয়। এক্ষেত্রে উপযোগী ওষুধ অত্যন্ত প্লাম্বাম মেট, ওই একই পদ্ধতি 30 সি 3 বার।
এবার যে ওষুধটির কথা বলবো, এটি প্রোস্টেটের খুব ভালো ওষুধ, কেননা বয়স হয়ে গেলে প্রোস্টেট বাড়ে, এটা আমরা সবাই জানি। তো প্রোস্টেট বৃদ্ধির ক্ষেত্রে সেবাল স্যারুলাচা, মাদার ঠিনচা, এটি প্রোস্টেটের বৃদ্ধিতে উপকারী, অত্যন্ত উপকারী ওষুধ, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। ধীরে ধীরে প্রস্রাবের ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, প্রোস্টেট অঞ্চলে একটা মৃদু ব্যথা থাকে, তো রাত্রিবেলায় অনেকবার বাথরুম যেতে হয়। তো এই পরিপ্রেক্ষিতে সেবেল সেডুলেটা মাদার 10 ফোঁটা থেকে 15 ফোঁটা আধ কাপ জলে, জলটা যদি উষ্ণ গরম হয় খুব ভালো হয়, 3 বার অনায়াসে খাওয়া যায়, এবং এই যে প্রোস্টেটের সমস্যা, এর হাত থেকে অনেক রক্ষা পাওয়া যাবে এবং রোগীও ভালো থাকবেন। তো যে ওষুধগুলোর কথা আমি বললাম, এই ওষুধগুলো নিয়মিতভাবে কিছুদিন খেলে যথেষ্ট ভালো থাকা যাবে, এবং বৃদ্ধ মানুষদের পক্ষে যারা ঘরের মধ্যে থাকেন, বেশি কাজকর্ম করতে পারেন না, অত্যন্ত চিন্তাশীল ব্যক্তি বা সবসময় চিন্তা টিন্তা করেন, মন খারাপ, একলা থাকেন, নিঃসঙ্গতা তাদের ভালো লাগে না, তাদের ক্ষেত্রে যে ওষুধগুলো বললাম এগুলো সবকটাই খুব কার্যকরী ওষুধ, প্রয়োগ করে দেখতে পারেন, কেননা এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকার ভয় নেই। তবে এ কথাটা ঠিকই, কেননা বিশেষজ্ঞের মতামত নেওয়া অত্যন্ত জরুরি, যদি কোনো বাড়তি সমস্যা হয় সেক্ষেত্রে নিতেই হবে। এটা তো গেল, এগুলো এই ওষুধগুলো যেগুলো আমি বলেছি এগুলো কিছুদিন খাওয়ালে উপকার হবেই, এবং বয়স্ক মানুষটিও বিভিন্ন রকমের সমস্যা থেকে মুক্ত হতে পারবেন বলেই আশা রাখি। ভালো থাকবেন।